আমরা এবার দেখব যে ওম শ্লোক সত্যি সত্যি কোথায় খাটে না, কোথায় তার ব্যতিক্রম ঘটে। সেই জন্য আমরা আরেকটা ছোট্ট সার্কিট করছি, বর্তনী করছি, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে একটা মিলিয়ামিটার কানেক্ট করেছি, মানে যেভাবে মিলিয়ামিটার আমরা ডিসি ডিজিটাল মাল্টিমিটারকে মিলিয়ামিটারে ব্যবহার করি সেইভাবে, আর তার সঙ্গে একটা থার্মিস্টার, এই থার্মিস্টারটা যে কালো মতো টিকলির মতো দেখাচ্ছে এটাই কানেক্ট করেছি। ওম শ্লোকের সত্যতা নিরূপণের যে বর্তনীটা ছিল সেই বর্তনীটাই আমরা আবার ব্যবহার করছি, তবে এখানে ওই যেটাকে আমরা পরিবাহী হিসেবে ব্যবহার করেছি তার জায়গায় আমরা একটা থার্মিস্টার লাগাচ্ছি। এই থার্মিস্টারটা লাগিয়েছি এবং থার্মিস্টারটা লাগিয়ে আমরা এবার একটা কারেন্ট পাঠাচ্ছি এর মধ্যে দিয়ে। দেখ কারেন্টটা যাচ্ছে আমার, এখন আমি হাতে হাতের দু আঙুলের মধ্যে দিয়ে এটাকে চেপে রেখেছি থার্মিস্টারটাকে। উদ্দেশ্য হচ্ছে এই যে থার্মিস্টারের টেম্পারেচারটা আমার বডি টেম্পারেচারের সঙ্গে রয়েছে একসাথে, একরকমই রয়েছে বডি টেম্পারেচার মতো। তো এবার আমি এই বর্তনীটা সম্পূর্ণ করলাম, বর্তনী সম্পূর্ণ একটা কারেন্ট যাচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু কারেন্টটা প্রায় 108-110 মধ্যে ভ্যারি করছে, কিন্তু আমি যদি এখুনি আঙুল দুটো ছেড়ে দিই, এটাকে ওপেন করে দিই, তাহলে কিন্তু খুব ভালোই ভ্যারি করছে। অর্থাৎ এখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহ যাওয়ার জন্যে সার্কিটে এটা গরম হচ্ছে বেশ জুলস ল অনুযায়ী, এবং সেই গরম হওয়ার ফলে ওর রোধটা যাচ্ছে কমে বহে যাচ্ছে, তাই কারেন্টটা বেড়ে যাচ্ছে। ক্রমশ ব্যাচ চেঞ্জ করছে, 130 থেকে স্টার্ট করেছিলাম আমরা, 100 এখন 50-60, এবং এটা বেশ গরম হয়ে গেছে, আমার টেম্পারেচারটা যতদিন মনে হবে এটা 60°C মতো হয়ে গেছে। মজাটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু ওটা অলমোস্ট একটা স্টেডি স্টেটের দিকে আসছে, স্থির হওয়ার দিকে প্রবণতা রয়েছে কারেন্টটা। তার কারণ গরম হওয়ার ফলেও তো কিছু বিকিরণজনিত লস হচ্ছে, তো আর আবার গরম হচ্ছে, কারেন্ট যাওয়ার জন্য কিছুটা গরম হচ্ছে, এই যে তাপের যে উদ্ভূত হচ্ছে জুলসের এফেক্টের জন্যে, আর যে বিকিরণের জন্য যে তাপের তাপ যে নষ্ট হচ্ছে, দুটো সমান হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই জন্য এটা প্রায় স্থির হওয়ার দিকে যাচ্ছে কারেন্টটা, তার মানে রোধটাও প্রায় স্থির হওয়ার দিকে যাচ্ছে। ঠিক আছে, আজ এই থার্মিস্টারটাকে আমরা কিন্তু মানে তাপমাত্রা মাপার কাজে ব্যবহার করতে পারি, এবং তাই করাও হয়। কিন্তু আমরা এবার আমাদের এই সার্কিটটা করতে চাইছি, যেখানে একটা ডিসি পাওয়ার সাপ্লাই মানে আমাদের মোবাইল চার্জারের সঙ্গে একটা মাইক্রোঅ্যামিটার, মাইক্রোঅ্যামিটার মানে ডিজিটাল মাল্টিমিটারই, সরি মিলিঅ্যামিটার, মাইক্রোঅ্যামিটার নয়, ডিজিটাল মাল্টিমিটারই, ডিজিটাল মিলিঅ্যামিটার রেঞ্জে কানেকশন করা আছে, আর এলডিআর রয়েছে তার সাথে, এইভাবে সব একসঙ্গে শ্রেণী সমবায়ে রয়েছে, মিলিঅ্যামিটার, এলডিআর এবং ডিসি পাওয়ার সাপ্লাই। অর্থাৎ আগের সার্কিটের সঙ্গে তফাৎ হচ্ছে এটা আমরা ওই রিওস্ট্যাটটা মানে পরিবর্তনশীল রোধটা ব্যবহার করছি না, কারণ এটা দরকার হচ্ছে না, কারেন্টটা এলডিআরের রেসিস্ট্যান্সটা এত বেশি যে আর কারেন্ট কন্ট্রোল করার জন্য আমাদের হিটার কয়েলটা রিওস্ট্যাট হিসেবে ব্যবহার করতে হচ্ছে না। তো এখন আমি এই এলডিআরের ধর্ম হচ্ছে এটা কি, যদি আলো যদি এর উপরে পড়ে তখন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কারেন্টটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে, যত উপরের দিকে নিয়ে যাচ্ছি তত কিন্তু কারেন্ট লাইটের এই সরি কারেন্টটা বেড়ে যাচ্ছে তত। আমি যখন আঙুলে চাপা দিয়ে রেখেছি তখন দেখা যাচ্ছে কারেন্ট সবচেয়ে কম, হ্যাঁ যত চাপটা ছিল খুলে দিলাম আলো এসে পড়লো তখন কিন্তু কারেন্টটা বেড়ে গেল, তার মানে রোধটা কমে যাচ্ছে এর। ঠিক আছে, তো যদি আমরা যত উপরে যাচ্ছি তত কিন্তু কারেন্ট, হ্যাঁ যত উপরে যাচ্ছি মানে আলোর কাছাকাছি যাচ্ছি, আলোর উৎসের কাছে, তত কিন্তু কারেন্ট আরও বাড়ছে, মানে রোধটা আরও কমছে। তার মানে আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি নাকি যে আমাদের উৎস একই রয়েছে, বিভব প্রভাবের কোথাও চেঞ্জ করছি না থার্মিস্টারের মতোই, কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এটা কি যে আলো পড়া না পড়ার উপর নির্ভর করছে কারেন্টটা কতটা যাবে। তার মানে এই দুটো ক্ষেত্রেই, থার্মিস্টারের ক্ষেত্রে যেমন ঘটেছে এলডিআরের ক্ষেত্রে তাই ঘটলো, যে আমরা উৎসের ভোল্টেজটা মানে বিভব প্রভাবটা ঠিক আছে কিন্তু কারেন্টটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এই দুটো ক্ষেত্রেই বাড়ছে। আসলে এই দুটোই হচ্ছে অর্ধপরিবাহী, এবং এদের মধ্যে বিদ্যুৎ প্রবাহ কীরকমভাবে সেটা নির্ভর করছে শুধু ভোল্টেজের উপরে নয়, ওদের ধর্মের উপরেও। একটা ক্ষেত্রে তাপ প্রদান করলে সেটা সেন্সিটিভ হয়ে যায়, সেটা বেশি কারেন্ট পরিবহন করে বা রোধটা কমে যায়, আর একটার ক্ষেত্রে মানে এলডিআরের ক্ষেত্রে আলো পড়লে, আলোর প্রাবল্যের তারতম্য ঘটলে মানে আলোর প্রাবল্য বেড়ে গেলে তার রোধটা যায় কমে, প্রবাহ যাচ্ছে বেড়ে। অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু
ওমের সূত্র কিন্তু সরাসরি আমরা সত্যতা নিরূপণ করতে পারছি না, এবং সেই জন্য সেটা সেই জন্যেই ওমের সূত্র মানে যখন স্টেটমেন্ট দেওয়া হয় তখন বলা হয় যে একটা পরিবাহীর মধ্যে যখন বিদ্যুৎ পরিবহন হয় তখন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহের সাথে সমানুপাতিক, যদি ওই পরিবাহীর মানে তাপ এবং অন্য তাপমাত্রা এবং অন্য ভৌত ধর্মাবলী স্থির থাকে, কোনো পরিবর্তন হয় না। কাজেই আমাদের পরীক্ষা এখানে এটা শেষ হলো। ঠিক আছে।